সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআন পড়তেন, আমরাও কোরআন পড়ি, কিন্তু তাদের উপর কোরআনের যে প্রভাব পড়ত তেমনটা আমাদের মধ্যে পড়তে দেখা যায় না। কোরআন তাদের কাঁদাতো, কিন্তু আমাদের চোখে এক ফোঁটা পানিও আসে না। কোরআন তো সেই আছে, তাহলে পার্থক্য কোথায়, কেন ফলাফল ভিন্ন? কারণ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যে মানসিক অবস্থানে কোরআনের কাছে আসতেন আমরা সেভাবে আসি না। যে নিয়াত নিয়ে তারা কোরআন পড়তেন আমাদের নিয়াত তেমন হয় না। তারা কোরআনের আয়াত শুনতেন নির্দেশের জন্য অপেক্ষমান সৈনিকের মানসিকতা নিয়ে, শোনা মাত্রই পালন করার মনোভাব নিয়ে তারা কোরআনের কাছে আসতেন। এ মনোভাব ছিল মহান আল্লাহ সুবহান তাআলার প্রতি ভালোবাসা আর রহমার প্রত্যাশা ও তার শাস্তির ভয়ের ফসল। তারা আল্লাহর এই আয়াতের তাৎপর্য উপলব্ধি করেছিলেন এবং একে বাস্তবায়ন করেছিলেন। আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না। যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে স্পষ্টতই সত্য পথ থেকে দূরে সরে পড়ল। সূরা আহজাব 37। আল্লাহ সুবহানাহু তাআলার এই আদেশের আনুগত্য করার জন্য তাদের কাছে কোনো ঐশ্বিক বিষয় ছিল না। কোরআনের এক একটি আয়াত তাদের জন্য ছিল অন্ধকারে পথ দেখানোর মশাল। অধীর আগ্রহের সাথে এই আলোর জন্য তারা অপেক্ষা করতেন। খরা আক্রান্ত মাটি যেভাবে বৃষ্টির জন্য প্রতীক্ষা করে, সেইভাবেই তারা আল্লাহ সুবহানাহু তাআলা কালামের জন্য প্রতীক্ষা করতেন। আর এ কারণেই ঈমানের বীজ থেকে সর্বোত্তম ফসল আসত। তাদের সব চিন্তা ভাবনা চেষ্টার কেন্দ্র ছিল একটি প্রশ্ন, কিভাবে আল্লাহর পছন্দ মতো তার আদেশ পালন করা যায়। এই মনোভাব, এই প্রগাঢ় আবেগ ও অনুভূতি নিয়ে যখন কেউ কোরআনের কাছে আসে, তখন প্রথম স্পর্শেই হৃদস্পন্দন বেড়ে যায়, কণ্ঠ কাঁপতে শুরু করে আর চোখগুলোতে নামে বৃষ্টি। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আর আমাদের কি অবস্থা? আসুন নিজেদের সাথে সৎ হয়ে একটু দেখি। আমরা কোরআন নিয়ে বসি অলসতা আর নিষ্ক্রিয়তার মনোভাব নিয়ে। কোরআনের আদেশের অনুসরণের বদলে তা থেকে পালানো আর এই দুনিয়ার ক্ষণিকের আনন্দ উল্লাসে আমাদের কাছে অত্যন্ত পছন্দনীয়। আমাদের অন্তরগুলো সস্তা সুখ আর তামাশায় আসক্ত। কোন আয়াতের বক্তব্য যখন আমাদের খেয়াল খুশি কিংবা কামনা বাসনার বিরুদ্ধে যায়, তখন আমরা একের পর এক অজুহাত খুঁজি, অজুহাতের প্যাচে গড়ে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ থেকে দূরে সরে থাকতে চাই। হয়তো এই আয়াতের আসল ব্যাখ্যা অন্যরকম, হয়তো আপাতত অর্থে যে অর্থ বোঝা যাচ্ছে সেটা সঠিক না, হয়তো এ ব্যাপারে আলিমদের মধ্যে ইখতিলাফ আছে। আরে আমাদের সময়টা তো সাহাবাগণের সময়ের মতো না। আমি এই হুকুমটা পালন করতে পারবো না, কিন্তু তাতে কি হয়েছে, আল্লাহ তো পরম করুণাময় এবং অসীম দয়ালু, তাই না? আমরা অজুহাতের প্রাচীর গড়ি আর ইমান থেকে যাই সেই প্রাচীরের বাইরে। যখন আমাদের অন্তরের গহীন থেকে এক সতর্কবাণী আসে, প্রবৃত্তিকে সতর্ক করে দেয় হৃদয়, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি, যা তোমাদেরকে জীবন দান করে। সূরা আল আনফাল 24। আমরা দ্বিধায় পড়ে যাই, অপরাধ বোধে ভুগি, কিন্তু একসময় উপেক্ষা করতে শিখে ফেলি অন্তরের কণ্ঠকরাকে, আর ফিরে যাই অলসতা নিষ্ক্রিয়তা আর অজুহাতের জগতে। এই হলো আমাদের অবস্থা। তাই কোরআন পড়ার সময়ে আমাদের অন্তরে ওইভাবে প্রভাব পড়ে না যেভাবে সাহাবাইগণের উপর পড়ত। এতে কি আসলে অবাক হওয়ার কিছু আছে? আপনি যদি চান সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতোই আপনার অন্তরে কোরআনের ছাপ পড়ুক, তাহলে প্রথমেই সাহস করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলার এই হুকুম পালন করার জন্য আপনার জন্য কোনো ঐচ্ছিক বিষয় না, অবাধ্য হওয়ার কোনো অপশন আপনার নেই। আল্লাহ সুবহানাহু তাআলা যা বলেছেন, যেভাবে বলেছেন, সেভাবেই পালন করতে হবে। এই সিদ্ধান্তটা নেওয়া সহজ না, কিন্তু আপনি যদি আল্লাহর হিকমা এবং বারাকার উপর বিশ্বাস রাখেন, তার উপর তাক্কল করেন, তাহলে এই কঠিন সিদ্ধান্তটাই নেওয়া খুব সহজ হয়ে যাবে। আল্লাহ আপনাকে এমন কিছু আদেশ দেননি যা আপনার ক্ষতি করবে। আল্লাহ তার বান্দাদের জন্য সহজ করতে চান, তার হুকুমগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্যই। আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য করা আবশ্যক। এখানে অন্য কোনো অপশন আমাদের হাতে নেই, কারণ আমরা মুসলিম। আল্লাহ তাআলা সূরা তাওবার 37 আয়াতে বলেন, আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না।
যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে স্পষ্টই সত্য পথ হতে দূরে সরে পড়ল।